একই কথা শুনে অবাক হয়ে যাবেন। ব্রেকিং নিউজ! অপু বিশ্বাস দিল একটি অবাক করা তথ্য। বুবলি যে টিভি নিউজ চ্যানেলে কাজ করতো, তার ড্রাইভারের সাথে ছিল বুবলির প্রেম। আসলে কি ঘটনা সত্য? যদি জানতে চান তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটা পুরোপুরি দেখুন। অপু বিশ্বাস বলল, বুবলির একসময় বাসায় অনেক অভাব ছিল, তাই বুবলির ঘরে টাকা ছিল না, এই জন্য সে নিউজ প্রেজেন্টার হয়েছিল। কেননা বুবলির এর আগেও বিয়ে হয়েছে এবং সেই ঘরে বুবলির একটি সন্তান আছে। সেই সন্তান নিয়ে বুবলি চলতে অনেক কষ্ট ছিল, তাই বুবলি নিউজ প্রেজেন্টার হয়ে যায়, যেহেতু তার শিক্ষা ছিল। সেখানে বুবলি সংসার চালাতে যেহেতু কষ্ট হতো এবং সে খবর পড়ে সে তার টাকাতে হতো না, তখন বুবলি যে সিদ্ধান্ত নেন তা একটি অনেক বড় সিদ্ধান্ত। বুবলির যে ড্রাইভার ছিল গাড়ির, যে তাকে নিউজ চ্যানেল থেকে আনা নেওয়া করতো, সেই ড্রাইভারের সাথে বুবলি সম্পর্কে জড়িয়ে যায়। অতপর সেখান থেকে বুবলির ঘরে জন্ম নেয় একটি সন্তান। একটি মেয়ে আছে বুবলির ঘরে, সেই মেয়েকেই পরিচালনা করতো বুবলি, সেই ড্রাইভার এবং বুবলিকে। সে সংসারে অনেক টাকাও দিত। অপবিশ্বাস এই ব্যাপার কীভাবে জেনেছেন তা অপবিশ্বাস বলেন যে, গোপন সূত্রে খবর পেয়েছি, কথাগুলো আমি কখনোই বলতে চাইনি, কিন্তু বুবলি সবসময় তার লিমিট ক্রস করে ফেলছে। এই লিমিট ক্রস করার কারণে আমাকে আরও অনেক কথা বলতে হচ্ছে, বুবলিকে আমি হুঁশিয়ার করছি, বুবলির সম্পর্কে সব কিছু আমি জানি। সাকিবের সাথে আমার সম্পর্ক ছিল এবং আমরা বিয়ে করেছি, যার কাবিননামা অনেকেই দেখেছে, যার সাক্ষীও আছে। আমি তোমার এমন কিছু বের করতে চাই না যার জন্য তোমার মেয়ে একসময় তোমাকে ঘৃণা করতে শুরু করে এবং তোমার সন্তানও। তাই সাকিব এবং আমার থেকে দূরে থাকো। তার থেকে বড় কথা, আমার সামনে বা আমার জন্য ব্যাপারে বাজে বাজে কথা রটানো বন্ধ করে দাও। সাকিব খান এবং বুবলির এই প্রেম কাহিনীর মাঝে যে অপবিশ্বাস এভাবে এত চমকপ্রদ একটা তথ্য দিয়ে দিবেন তা বুবলি কখনোই চিন্তা করতে পারেননি। বুবলি এই সকল বিষয়গুলো অনেক লুকিয়ে রাখলেও সত্য যে কখনো লুকানো থাকে না তা বুবলি ভুলে গেছেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।